ভালো আরম্ভ হয়ে গেছে আগে থেকেই, গুরু এবং শিষ্য। শিষ্যকে আমি বড় করব না, শিষ্য মানে অবোধ, শিশু বাচ্চা, বুঝে না। তবে শিশুর একটি স্বভাব আছে, সেই স্বভাবটি হচ্ছে মা শিশু বাচ্চাকে চকির উপর রেখে, খাটের উপর রেখে মা কাজ করতেছে। শিশু স্বভাব, শিশু স্বভাব হচ্ছে এই, শিশু বাচ্চা শুয়ে আছে আর মা কাজকর্ম করছে, আর শিশু বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে আছে, বিছানা থেকে উঠতে পারে না, ওয়া ওয়া বলে কাঁদতেছে, চিৎকার মারছে, কিন্তু তার নয়ন দুটি মাঠ থেকে বিচ্যুতি হয় না, অন্যদিকে যায় না। মা কাজ করছে ঘরের মধ্যে আর ও তাকায়, ও তো উঠতে পারে না, ও তাকায়, মা এদিকে যায়, আবার মা যখন ঘুরে উঠতে পারতেছে না, কিন্তু মাকে তার দেখার স্বাদ মিটে না। তাই মুর্শিদের বিষয়টা হচ্ছে এরকম, কবি নজরুল বলেছে, খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে বসে প্রভু নীরজনে। শিশু খেলছে আবার বিশ্বলয়ে। বড় চমৎকার গান শুনলাম, সেই গানটি হলো তা যে দেখ মন ডুবল বেলা, হেলে ধুলে ওরে আয় হয়ে লাল। কিন্তু আমি যে যাব সমস্যা, ঝামেলা পড়ে যাবে। ঝামেলাটা কি? যত মাতাল বৈতাল চিরকাল, মাতাল বৈতাল চিরকাল, মাতাল বৈতাল চিরকাল করে আমার উপর অত্যাচার, মদ বেচা দোকানের চাই নাই, মদ বেচা দোকানের চাকরি চাই নাই, মদ বেচা দোকানের চাকরি চাই নাই, কত আমার ঘরের স্ত্রী কাল বাঘিনী, রাত্রা ভরা হিরণ খায়, বলে কি মা আসতে, মা 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 গো, এই মা, আরে এই মা, এই মা, আরে খালা, বলে কি প্রশ্ন করলো কাজল দেওয়ার, আর টাকা পাইলো, সে টাকাটা আমারে দিলে সেনে আমার হইতো, বলছে না কথাটা, তোমার ঘর তোমার বাড়ি তোমার পরীক্ষা, টাকাও তোমার, ঘরও তোমার, বাড়িও তোমার, ও সাদা দাগও তোমার, হলুদ দাগও তোমার, সবই তোমার, সবই তোমার। এই যে কাল থেকে গানটা হইল না, এটা যে কাললেই যে হয় না, এটা তো আমি বুঝতেছি, এটা তো শিষ্যের দোষ দেওয়া যাবে না, কিরে ফরিদপুরের আবুল সরকার সাহেব, ফকির আবুল সরকার সাহেবের দোষ নাই, আমাকে শরীয়ত বয়তেরও দোষ নাই, সরল ভাই গেল কই, এই যে হেরে ধরেন, এই সব নষ্টের মূল হইল, হ্যাঁ নষ্টের মূল কেন, এই যে গুরু,
ভালো হইলো তোমার, মন্দ হইলো তোমার, আমরা হইলাম এমনি এমনি আসি আর কি। কি হইতেছে ঘটনা, ঘরের স্ত্রী কান্না ঘিনি রাত্রে ভরা হিরোইন আমার মস্ত লুভি ভাই আর ভাবি তারা দেখায় শুধু গায়ের জোর, হিতাহিত জ্ঞান ছাড়া ওরা মস্ত গাঁজা খো, আমার মস্ত লুভি ভাই আর ভাবি দেখায় শুধু গায়ের জোর, এই দেহের দশিন্দ্রিয় অতি প্রিয় তারা নেশার ঝোঁকে বেসামাল, আমার বন্ধু বান্ধব অতি প্রিয় নেশার ঝোঁকে চিরদিনের অভ্যাস করা খাইতে আসে বাকি মাল, খাইতে আসে বাকি বলি সব শালায় দুরাচার, ভদ্রতা দোকানে চাকরি চাই কত
দোকানে দামি চাই না আর মজাটা দোকানে দামি চাই না আর মজাটা দোকানে দামি চাই না আর করিল একটা না 70 বছর মাইনা ছাড়া চাকরি চাকরি এইটা থেকে উত্তরণের ব্যবস্থাটা কি এটা উনি একটু বাউ করে দিবে প্রতিভক্তি সালাম জানাইলাম গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ কিছু কথা হয়ে গেছে আসরের ভিতরে কিছু কথা বলে সরকার বলে গানের সুরে ধন্যবাপের পূর্ণ বেটা ধন্যবাদ জানাই বাংলাদেশে তার সাথে তুলনা নাই মানিকগঞ্জের আবুল সরকার মানিক হইল বটে সকলে দোয়া করবেন বলি সকলের নিকটে আমার কাছে কথা বলে অল্প কথায় মীমাংসা করেছি তাহার কাছে দুই এক কথা আমি রেখেছি আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের প্রচার সম্পাদক জহির দেওয়ান নাম 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে আমি দোয়া রাখিলাম কারণ এই দিকের পাল্লা ভারী আইসে অনেক উপদেষ্টা মন্ডলী আইসে বন্ধু বান্ধব তোমার ধারে আশা করি দয়াল গুরু বুঝাইবে সবারে তবে শিশু অর্থ অবুধ শিশু কিছুই বুঝে না আবার অনেক বুঝা পড়া অনেক বুঝা তার সেটা কেবল গুরু মাত্র জানে গুরু ছাড়া অন্যদিকে চাই না নয়নে আমি এবার তারে প্রশ্ন করি এবার তারে প্রশ্ন করি দিবে গোবাউলার কথাবার দিবে গোবাউলার ব্যাপারে দিবে গোবাউলার ব্যাপারে জিজ্ঞাসি তাহার কাছে বাগানে বাগানে বুলবুলি বসে মোর কাছে বাগানে বাগানে বুলবুলি বসে পাগল এসে টাকা দিয়ে পুরস্কার করে যায় ভক্তি রইল সালাম রইল
ছাগলের দরগায়। প্রশ্ন করি তাহার কাছে শোনেন বন্ধুগণ, আমি ক্ষমা ভিক্ষা চাই সকলের কাছে, করজোরে অনুরোধ জানাই। এই আসরে আছেন আছেন যতজন, সকলের কাছে আমার থাকবে নিবেদন। নিবেদনটা কি? আপনারা কারা গুরু ধরেছেন একটু হাত তুলে উঠায় দেখান আমাকে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক লোকই আছে যারা গুরুর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, আবার অনেক লোকে গুরু ধরে নাই এই জগৎ সংসারে। এই বাবা রে, এই যে তোমরা কত বাবা বাবা, এই যে বাবা শুধু আমার দিকে তাকায় থাকবে, এই যে ছেলে তাকাও, ভাল লাগবে যদি বুঝো, ভাল লাগবে না বুঝতে ভাল লাগবে না, শুনে বুঝতে হবে। প্রশ্ন থাকবে বলেন দেখি, অনেকে গুরু ধরে অনেকে গুরু ধরে না, গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়, কিসের জন্য গুরু ধরে মানুষ? এই জগৎ জুড়িয়া আবার অনেকেই ধরে নাই গুরু, গুরু না ধরিয়া এই পৃথিবী থেকে চলে যেতে হবে একদিন, এটাই মহাসত্য। আপনি বুঝাইয়া বলবেন, বলবেন কথার মতো, বলবেন সেই তত্ত্ব কথা আমার জানিতে বা শোনা। আরেকবার একটু কষ্ট দিব, কেউ কষ্ট নিবেন না। মুসলমান আছেন কারা কারা একটু হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আছে অনেক মুসলমান। আপনার কাছে প্রশ্ন থাকবে, কয়েকটা জল দেওয়ান বলেন দেখি, গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়। যারা মুসলমান আমরা সবাই এই আসরের ভিতরে, গুরু না ধইরা মরে যদি সে কি মুসলমান হইতে পারে? ছোট আমি কথার সময় বাবার একটু আস্তে আস্তে বাজায় না, আমার কথাগুলি একটু স্লো যেন লোকে বুঝে বিষয়টা। এখানে মুসলমান সবাই আমরা, গুরু না ধরে কোনো ব্যক্তি যদি পৃথিবী থেকে চলে যান, মৃত্যুবরণ করেন, তাহলে সে কি মুসলমান হয়ে মরবে নাকি মুসলমান হয়ে মরবে না? দেখি কি জবাব আসে। রহিলাম আশায়, আরো একটা কথা জানতে আমার মনে চায়, আমি না বললে সে বলবে কি? আসরের ভিতর আপনারা তো জানতে পারবেন না সেই নিঘুম খবর। বলেন 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 কথা। ওই যে দেহ সম্বন্ধে বুঝাইয়া গেছে, ৭৭ কিন্তু ৭৭ সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, এই দেহের মাঝে সেই ৭৭ আছে, সাত সাত, সাত যোগ সাথে ৭৭ হয়, এই কথা দাঁড়াইয়া দয়াল গুরু কয়। তাই তো দেহ সম্বন্ধে আপনার কাছে থাকবে জিজ্ঞাসা। কষ্ট কোথায় আছে
বলেন না এখন অষ্ট কোঠায় এটা কোন কোন জায়গায়, এই কোঠাগুলি কিভাবে পূর্ণ করতে হয়, এই কোঠাগুলি দিবেন আপনি একটু দিবেন পরিচয়, কোন কোঠাতে কে থাকে, কে বা মহাজন বুঝিয়ে দিবেন আমাদেরকে আপনি, বাউলের নন্দন। দেহ সম্বন্ধে এই প্রশ্নই আমার, আর দুই একটি কথা গেল রইয়া, সেই কথাগুলি বলবেন আপনি, শুনবে সবে বইয়া। আমার এই পর্যন্তই বসেছে পাগলি মায়ের কোমর চান বাবা বাগানে।